Assalamualaikum, I am Labiba Yousuf Lamisa, content creator of Sinus Rhythm Online Medical School. In previous lecture, we discussed about shoulder joint and today I am going to discuss elbow joint and joints of forearm. So, let's start. We have to know how to do elbow joint. This is the elbow joint, right? So, elbow joint is created by three bones. প্রথমে হচ্ছে হিউমেরাস, এটা তো আমরা জানি যে এটা আমাদের হিউমেরাস, তো এখানে থাকে রেডিয়াস, আলনা। তো এই তিনটা বোন নিয়ে মূলত এলবো জয়েন্টটা ক্রিয়েট করা হয়। এলবো জয়েন্ট নিয়ে তোমাকে ভাইবাতে কি কি জিজ্ঞেস করবে, প্রথমত তোমাকে টাইপ জিজ্ঞেস করবে যে এলবো জয়েন্টটা কি টাইপের, দেন তোমাকে মুভমেন্টস জিজ্ঞেস করবে, অ্যান্ড এর বেশি গেলে যে মুভমেন্টসগুলোতে কি কি মাসেলস ইনভলভ থাকে সেটা জিজ্ঞেস করবে, ঠিক আছে? তোমাকে যদি এলবো জয়েন্টের টাইপ জিজ্ঞেস করা হয় তাহলে তুমি শুরুতেই বলবা এটা হচ্ছে হিঞ্জ টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, অ্যান্ড এটা কি টাইপের জয়েন্ট, কমপ্লেক্স জয়েন্ট অ্যান্ড ইটস এ ইউনিঅ্যাক্সিয়াল জয়েন্ট। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এলবো জয়েন্ট দিয়ে কি কি মুভমেন্ট করা যায়, তো তুমি কি বলবা এলবো জয়েন্ট দিয়ে দুইটা মুভমেন্ট করা যায়। সেই দুইটা মুভমেন্ট কি কি, ফ্লেকশন এক্সটেনশন। ফ্লেকশন করতে বললে এভাবে করবা, লাইক নিজের দিকে আনবা, অ্যান্ড এক্সটেনশন করতে বললে এক্সটেন্ড করে দিবা, লাইক তোমার ডিস্টাল সাইডে নিয়ে যাবা। এরপর তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এই ফ্লেকশন অ্যান্ড এক্সটেনশন এই দুইটা মুভমেন্টে কী কী মাসেল হচ্ছে ইনভলভ থাকে, তখন তুমি কি বলবা, তো ফ্লেকশনের ক্ষেত্রে কী কী মাসেলস ইনভলভ থাকে, বাইসেপস, ব্রাকিও রেডিয়ালিস, দেন ব্রাকিয়ালিস অ্যান্ড প্রোনেটোটেলিস, এই চারটা মাসেল হচ্ছে ইনভলভ থাকে। অ্যান্ড এক্সটেনশনের ক্ষেত্রে কী কী মাসেলস ইনভলভ থাকে, ট্রাইসেপস অ্যান্ড অ্যাঙ্কোনিয়াস মাসেল, এই দুইটা মাসেলস হচ্ছে ইনভলভ থাকে। তো এলবো জয়েন্ট নিয়ে এতটুকু জানলেই ইনশাল্লাহ ভাইবা কভার হয়ে যাবে। তো আমি আবারও বলে দিই আমরা কী কী জেনেছি এতক্ষণে, টাইপস, মুভমেন্টস অ্যান্ড মুভমেন্টসে কী কী মাসেলস ইনভলভ থাকে, এই তিনটা জিনিস জানলেই ইনশাল্লাহ সব কিছু কভার হয়ে যাবে। এখন আমরা জানবো জয়েন্টস অফ ফোরআর্ম অ্যান্ড হ্যান্ড নিয়ে। এইটা হচ্ছে আমাদের ফোরআর্ম, তাই তো? আর এইটুকু হচ্ছে আমাদের হ্যান্ড, লাইক রিস্ট থেকে এটা হচ্ছে আমাদের হ্যান্ড, অ্যান্ড এইটুকু হচ্ছে আমাদের ফোরআর্ম, ঠিক আছে? তো এইটুকু জায়গায় মানে আমাদের ফোরআর্ম অ্যান্ড হ্যান্ডে কী কী জয়েন্টস থাকে, তিনটা জয়েন্ট থাকে, সুপেরিয়র রেডিও আলনার জয়েন্ট, মিডল রেডিও আলনার জয়েন্ট অ্যান্ড ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্ট। তো সুপেরিয়র রেডিও আলনার জয়েন্টটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল অ্যান্ড ইটস এ পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। সেম ইনফেরিয়র রেডিও আলনার জয়েন্টের ক্ষেত্রেও হবে, এটা হচ্ছে ইউনিঅ্যাক্সিয়াল অ্যান্ড হচ্ছে পিভট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। আর মিডল রেডিও আলনার জয়েন্টের ক্ষেত্রে হবে ইটস এ সিনডেসমোসিস টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এতটুকুই ছিল আজকের লেকচার। থ্যাংক ইউ এভরি ওয়ান, অ্যান্ড আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে।